ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। আচ্ছা, তোমরা আগের ক্লাসগুলিতে সূত্রগুলি তোমাদের প্রত্যেকের জানা আছে। আচ্ছা বলতো, ঋতুপর্ণ বলতো, যদি কোন রাশিতে তিনটি পদ থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটি পদ, তাহলে রাশিটিকে বলা হচ্ছে ত্রিপদ রাশি বা ট্রাইনোমিয়াল। তিনের বেশি হলে রাশিটিকে বলা হচ্ছে মাল্টিনোমিয়াল। এবার দেখো, আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার তার বিস্তৃতি জানি, এক্স প্লাস ওয়াই হোল কিউব তার বিস্তৃত জানি। পাস্কেল একজন গণিতজ্ঞ খুব সুন্দরভাবে একটা ত্রিভুজাকারে একটা এই সহগগুলিকে লিখেছেন। ওই সহগুলি থেকে আমি দেখো কীভাবে এক্স প্লাস ওয়াই হায়ার পাওয়ারগুলি কীভাবে এক্সপ্রেস করা যাচ্ছে। সাপোজ ধরো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার জিরো কত হয়? ওয়ান। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার ওয়ান তার রেজাল্ট হচ্ছে এক্স প্লাস ওয়াই, তার সহগ কত? ওয়ান। নিউটন কি করেছেন, একটি মাত্র সাধারণ ফর্মুলার সাহায্যে শ্রেণী আকারে লিখেছেন, যার থেকে আমরা সব হায়ার পাওয়ার বের করতে পারি। এবার নিউটনের ফর্মুলাটা হচ্ছে এরকম। নিউটনের ফর্মুলা বোঝার আগে তোমাকে আগে সময়ের কয়েকটা ফর্মুলা জানতে হবে। সময়ের ফর্মুলা হচ্ছে, তোমরা সবাই জানো, এনসিআর ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। ওইখান থেকে যে রেজাল্টগুলি আসছে, এনসি জিরো ইকুয়াল টু ওয়ান, এনসি ওয়ান ইকুয়াল টু এন, এনসি এন ইকুয়াল টু ওয়ান, এনসি আর ইকুয়াল টু এনসি এন মাইনাস আর, এনসি আর ডিভাইডেড বাই এনসি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন মাইনাস আর প্লাস ওয়ান ডিভাইড বাই আর, এনসিআর প্লাস
এন সি আর মাইনাস ওয়ান ইকুয়াল টু এন প্লাস ওয়ান সি আর। লাস্টে একটা রেজাল্ট দিয়েছি, দেখো এন সি পি ইজ ইকুয়াল টু, যদি এন সি কিউ হয় তবে পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু এন, যখন পি নট ইকুয়াল টু কিউ। দিবদ্ধ বলতে বুঝতে গেলে এই রেজাল্টগুলো আমাদের জানা থাকা দরকার। আচ্ছা তোমরা তো সবাই তো ফ্যাক্টরিয়াল জানো, ফ্যাক্টরিয়াল ফাইভ বলো তো, হান্তা বলো তো ফ্যাক্টরিয়াল ফাইভ ইকুয়াল টু কত? 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1। হ্যাঁ ভেরি গুড। এবার দেখো নিউটনের সেই দ্বিবদ্ধ উপপাদ্যটা আলোচনা করছি। দেখো n যে কোনো ধনাত্মক অখণ্ড সংখ্যা হলে, n মানে কি হতে হবে? ধনাত্মক হতে হবে এবং অখণ্ড সংখ্যা হলে a প্লাস x হোল টু দি পাওয়ার n তার বিস্তৃতি, n এর মান 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো হায়ার পাওয়ার হতে পারে, 30 50 যা খুশি হোক, একটা মাত্র ফর্মুলার সাহায্যে সব কিছু লেখা যাবে। a টু দি পাওয়ার n প্লাস এন সি ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স প্লাস এন সি টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস এন সি থ্রি এ টু দি পাওয়ার এন মাইনাস থ্রি এক্স কিউব প্লাস ডট 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 প্লাস এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার এন। আচ্ছা দেখো আমি যখন এ প্লাস হোল কিউব ফর্মুলাটা শিখেছিলাম তখন তাকে বিস্তৃতি করলে কটা পদ ছিল বলো তো? চারটি পদ, চারটি পদ বসো। তাহলে যদি এ প্লাস বি হোল কিউব থাকে, পাওয়ারে থ্রি ছিল, এক্সপ্যান্ড করলে মানে বিস্তৃতি করলে থ্রি প্লাস ওয়ান ফোর হয়ে যাচ্ছে, যখন এন এর গুলো সেভেন হবে বিস্তৃতি করলে হবে এইট। এখানে বিস্তৃতিতে কত সংখ্যা কত হবে বলো তো? বলো শ্রেয়া বলো, এই যে বিস্তৃতি করলাম তাকে বিস্তৃতি করার পরে যে রেজাল্টটা দেওয়া হলো তার কত সংখ্যা কত হবে? সবসময় ওয়ান বেড়ে যাচ্ছে, তাহলে এখানে পাওয়ার কত আছে? n n, তাহলে বিস্তৃতি করলে কত সংখ্যা হবে? ভেরি গুড, বসো। বলো রাহুল বলো কত নম্বর পদ বলো তো? চতুর্থ পদ। আচ্ছা কাউন্ট করে বলেছো, গণনা করে, কাউন্ট না করে কিভাবে হবে দেখো, থ্রি আছে এখানে, থ্রি এর সঙ্গে ওয়ান যোগ করে দিলে, বসো, থ্রি এর সঙ্গে ওয়ান যোগ করে দিলে কি হবে? ফোর। এইভাবে আমরা এই যে পদটা লিখেছি এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর হোল এক্স টু দি পাওয়ার আর, সায়ন বলো এই পদরা তাহলে কত নম্বর পদ বলো তো? দেখো এখানে থ্রি ছিল, তাহলে পদরা হচ্ছে চতুর্থ পদ, চতুর্থ পদ, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এখানে কত আছে বলো? আর আছে, তাহলে পদরা কত নম্বর পদ হবে? আর প্লাস ওয়ান। গুড, বসো। তাহলে এই যে আর প্লাস ওয়ান পদরা তাকে আমরা বলি সাধারণ পদ, তাকে বলি আমরা সাধারণ পদ বা জেনারেল টার্ম, জেনারেল টার্মকে আমরা টি আর প্লাস ওয়ান দিয়ে ডিনোট করি, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। আচ্ছা দেখো এ টু দি পাওয়ার এন যে ফার্স্ট টার্মটা আসলে সে এরকম ভাবে আছে, এ টু দি পাওয়ার এন সে আছে এরকম, এন সি জিরো এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এক্স টু দি পাওয়ার জিরো, আর লাস্ট টার্মটা আছে এরকম ভাবে এক্স টু দি পাওয়ার এন এন সি এন এ টু দি পাওয়ার এন মাইনাস এন এক্স টু দি পাওয়ার এন। দেখো এন সি জিরোর ভ্যালু কত ছিল? ওয়ান ছিল, এ টু দি পাওয়ার এন মাইনাস জিরো এন আর এক্স টু দি পাওয়ার জিরো ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার এন, এন সি এন ইকুয়াল টু ওয়ান, এ টু দি পাওয়ার এন মাইনাস এন এ টু দি পাওয়ার জিরো ওয়ান, তাহলে লাস্ট টার্মটা এক্স টু দি পাওয়ার। তাহলে দেখো এখানে ফার্স্ট টার্মে এন সি জিরো আছে, এন সি ওয়ান, এন সি টু, এন সি থ্রি, ডট 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 এন সি আর, লাস্ট টার্মে কি আছে? এন সি এন। এগুলিকে বলা হয় দ্বিপদ সহগ বা বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট, কি বলা হয়? দ্বিপদ সহগ বা বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। এবার দেখো এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এর যখন আমি বিস্তৃতি করব, এর যখন আমি বিস্তৃতি করব কত সংখ্যা ছিল কত? এন প্লাস ওয়ান। এবার এন এর মান কি হতে পারে? জোর হতে পারে, বিজোর হতে পারে। যদি এন যুগ্ম সংখ্যা হয়, সাপোজ ধরো এন এর ভ্যালু সিক্স হলো, তাহলে বিস্তৃতি করে ওয়ান বেড়ে যাবে, তাহলে পদ সংখ্যা হবে সেভেন, সেভেন একটি অযুগ্ম সংখ্যা, আর আমরা জানি অযুগ্ম সংখ্যার মধ্যবোধ হবে একটি, তাহলে পদ সংখ্যাটা কত হবে? এন বাই টু প্লাস ওয়ানতম পদ হবে মধ্য, যেমন ধরো এন এর ভ্যালু সেভেন সিক্স বলেছিলাম, এন এর ভ্যালু কত ছিল? সিক্স, বিস্তৃতি করলে পদ সংখ্যা কত হয়েছে? সেভেন, মধ্যবোধ একটি হবে, তার মান কোন পদ্র হবে? সিক্স ডিভাইড বাই টু প্লাস ওয়ান, থ্রি প্লাস ওয়ান ফোর তম পদ হচ্ছে মধ্যপদ। যদি এন এর মান বিজোড় হয়
তাহলে বিস্তৃতি করলে পদ সংখ্যা কি হয়ে যাবে? জুড় হয়ে যাবে। আর জুড় সংখ্যার মধ্যবর্তী কয়টি হয়? তাহলে n যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা হয়ে যাবে যুগ্ম। তাহলে মধ্যবর্তী হবে এরকম n প্লাস ওয়ান ডিভাইড বাই টু তম পদ, আর এটা হবে n প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস ওয়ান তম পদ। তাহলে যদি n যুগ্ম সংখ্যা হয়, তাহলে দেখো যদি n যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যপদ একটি হচ্ছে, কারণ বিস্তৃতি করলে একটা পদ বেড়ে যাচ্ছে। আর যদি n অযুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যপদ দুটি হবে, একটা হবে n প্লাস ওয়ান ডিভাইড বাই টু আর একটা হবে n প্লাস ওয়ান ডিভাইড বাই টু প্লাস অন্তম পদ। পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে। ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশকবিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। এবার আমি এই যে বিস্তৃতি করেছিলাম, প্রথমে বলেছিলাম এন সি জিরো, এন সি ওয়ান, এন সি টু, এন সি থ্রি, ডট ডট ডট, এন সি এন, এগুলি বলা হয় দ্বিপদ সহগ বা বাইনোমিয়াল কোএফিসিয়েন্ট। দেখো প্রথম দ্বিপদ সহগগুলির ধর্ম আছে, প্রথম ধর্মটা হচ্ছে এই যে দ্বিপদ সহগগুলি আমি জেনেছি তাদের যোগফল সর্বদা টু টু দি পাওয়ার এন হয়। কত হয় বলতো? টু টু দি পাওয়ার এন। অর্থাৎ সি জিরো মানে হচ্ছে এন সি জিরো, সি জিরো মানে এন সি জিরো, সি ওয়ান মানে হচ্ছে এন সি ওয়ান, তাহলে সি জিরো প্লাস সি ওয়ান প্লাস সি টু ডট 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 সি এন, তার যোগফল হবে টু টু দি পাওয়ার এন। তাহলে দ্বিপদ সহগগুলির সমষ্টি হচ্ছে টু টু দি পাওয়ার এন, আর জোড় সহগ এবং বিজোড় স্থানীয় সহগগুলির সমষ্টি সর্বদা সমান হয়, তার মান হবে টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এবার দেখো আগের স্লাইডে যাচ্ছি, দেখো এখানে সাধারণ পদ কত ছিল? আর প্লাস অন্তম পদ। এর উপর বেস করে আমি কয়েকটা কোয়েশ্চেন দিচ্ছি। দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার সিক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার সিক্স, এর বিস্তৃতিতে পদ সংখ্যা শুভদীপ বলো তো, এর বিস্তৃতিতে পদ সংখ্যা কত হবে বলতো? সাত, সেভেন হবে। গুড, ভেরি গুড। বসো, এর পদ সংখ্যা কি হতে সবসময় ওয়ান বেড়ে যায়, তাহলে বিস্তৃতিতে পদ সংখ্যা হবে সেভেন। এবার যদি বলি এই যে বিস্তৃতি করলাম তার মধ্যপদের মান কত হবে, এটা কি বলতো? জোড় সংখ্যা, তাহলে বিস্তৃতি করলে ওয়ান বেড়ে যাচ্ছে, সেভেন হয়ে যাবে। মধ্যপদ সেভেন কি অযুগ্ম সংখ্যা, মধ্যপদ কয়টি হবে? একটি হবে। ওই মধ্যপদের মান ফর্মুলাটা দিয়েছিলাম n by 2 মানে c is divided by 2 plus 1 equal to 3 plus 1 is equal to 4, তম পদ হচ্ছে কি মধ্যপদ। কত নম্বর পদ না মধ্যপদ? 4। এবার বলেছি মধ্যপদের মান কত, মধ্যপদের মান কত, অর্থাৎ t4, t4 মানে কি প্রথম পদ, t4 কে লিখতে হবে t3 plus 1। দেখো সূত্রটা আছে tr plus 1 is equal to ncr a to the power n minus 1 x to the power আছে x আর x এর জায়গায় কত আছে 1 বাই x, 63 ভাগ ব্রেক করলে কি হবে 6 × 5 × 4 / 1 / 3 × x³ × 1 / x³, ক্যান্সেল হলে কত দাঁড়াচ্ছে বলতো? 20। তাহলে এই যে বলেছিলাম তার বিস্তৃতিতে মধ্যপদের মান কত দাঁড়ালো? 20। নেক্সট কোশ্চেন হচ্ছে
এই যে তার বিস্তৃতি করা হবে, এমন সেভেন টার্মস আছে, সাতটি পদ আছে, তার মধ্যে এমন একটি পদ আছে থাকতে পারে নাও থাকতে পারে এক্স স্কোয়ার। ধরো কোশ্চেনে হচ্ছে এতর বিস্তৃতিতে এক্স স্কোয়ারের সহগ কত, কি এক্স স্কোয়ারের সহগ কত? দেখি ধরে নিলাম এতর বিস্তৃতি আর প্লাস অন্তম পদটি, পদে এতর বিস্তৃতির আর প্লাস অন্তম পদে এক্স স্কোয়ার আছে, কত নম্বর পদে বলো তো? আর প্লাস অন্তম পদে। তাহলে টি আর প্লাস ওয়ান ইকুয়াল টু কত হবে দিবেন বলো তো? টি আর প্লাস ওয়ান এর ফর্মুলাটা সূত্রটা কি ছিল দেখে বলো, স্লাইডে আছে, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার, বসো এন, এখানে এন কত বলো? সিক্স, এন সি আর এ টু দি পাওয়ার এর জায়গায় আছে এক্স, এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর ইকুয়াল টু সিক্স সি আর এক্স টু দি পাওয়ার কত হবে বলো তো? সিক্স মাইনাস আর মাইনাস আর ভাগ থাকলে কি হয়, পাওয়ার বিয়োগ হয়ে যায়। সিক্স সি আর এক্স টু দি পাওয়ার কত হবে বলো? আমি কি বলেছিলাম প্রথমে, আর প্লাস অন্তম পদে এক্স স্কোয়ার আছে, তাহলে পাওয়ারটা কত হওয়া উচিত? টু হওয়া উচিত, এক্স স্কোয়ার বলেছিলাম। তাহলে সিক্স মাইনাস টু আর ইকুয়াল টু কত হবে বলো? তাহলে মাইনাস টু আর ইকুয়াল টু মাইনাস ফোর, সুতরাং আর ইকুয়াল টু কত? তাহলে কি দাঁড়ালো, আর এর মান আমরা পেয়েছি টু। তাহলে বলেছিলাম কি আর প্লাস অন্তম পদে এক্স স্কোয়ার আছে, তাহলে আর এর ভ্যালু পেয়েছি টু, টু প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি, অর্থাৎ তৃতীয় পদে কে আছে, এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার এর সঙ্গে যা থাকবে সেটা হচ্ছে সহগ, তাহলে নির্ণয় সহগ হবে, নির্ণয় সহগ হবে কত হবে বলো? দেখো আর এর ভ্যালু কত পেয়েছি আমরা, টু, বসো টু ইন্টু টু কত হয় বলো? সিক্স মাইনাস ফোর টু, এক্স স্কোয়ার আসছে সঙ্গে কত আসছে সিক্স সিক্স টু, আর এর ভ্যালু টু সিক্স ইন্টু ইজ ইকুয়াল টু সিক্স ইন্টু ফাইভ বাই ওয়ান ইন্টু টু ইজ ইকুয়াল টু ফিফটিন। নেক্সট প্রশ্ন হচ্ছে এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার সিক্স লিখলাম, এতর মধ্যে কোন পদ এক্স বর্জিত আছে কিনা টেস্ট করে নি। কোশ্চেনটা হচ্ছে এতর বিস্তৃতি এক্স বর্জিত পদটি নির্ণয় করো, এক্স বর্জিত মানে এক্স থাকবে না, এমন একটা পদ থাকতে পারে নাও থাকতে পারে, এতর বিস্তৃতি এক্স বর্জিত পদটি নির্ণয় করো। ধরে নিলাম এতর বিস্তৃতির আর প্লাস অন্তম পদটি হলো এক্স বর্জিত পদ, তাহলে টি আর প্লাস কত হবে? এন সি আর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস আর ওয়ান বাই এক্স টু দি পাওয়ার আর, সিক্স সি আর এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস টু আর। এবার বলো, বলেছিলাম কি এক্স বর্জিত পদ, তাহলে এক্স থাকবে না, তাহলে পাওয়ারটা কত হবে? শূন্য। তো যেহেতু আর প্লাস অন্তম পদটি এক্স বর্জিত পদ, তাহলে সুতরাং সিক্স মাইনাস টু আর ইকুয়াল টু শূন্য, টু আর ইকুয়াল টু সিক্স, আর ইকুয়াল টু কত বলো? তাহলে কত নম্বর পদটা এক্স বর্জিত পদ? থ্রি প্লাস ওয়ান ইকুয়াল টু চতুর্থ পদ এক্স বর্জিত পদ। তাহলে এক্স বর্জিত পদের মানটা কত দেখি, এক্স বর্জিত পদ ইকুয়াল টু হবে আর এর ভ্যালু কত পেয়েছি, থ্রি পেয়েছি, সিক্স মাইনাস কত হবে সিক্স, সিক্স মাইনাস সিক্স ইকুয়াল টু জিরো, এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান, সিক্স সি এবার দেখো ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টেন, ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার টেন, এর বিস্তৃতি ফোর আর প্লাস ফাইভতম এবং টু আর প্লাস অন্তম পদ পদের সহগ, এতর বিস্তৃতির এততম এবং এততম পদে সহগদ্বয় যদি সমান হয় তবে আর এর মান নির্ণয় করো।
তাহলে কত নম্বর পদ বলো তো? টি ফোর আর প্লাস ফাইভ, টি ফোর আর প্লাস ফাইভ। তো ফোর আর প্লাস ফাইভ তাকে আমি কিভাবে লিখবো বলো তো? টি ফোর আর প্লাস ফোর প্লাস ওয়ান, টি আর প্লাস ওয়ান। এখানে আর কত বলো তো? ফোর আর প্লাস ফোর, এন এন এখানে টেন, এন সি আর ফোর আর প্লাস ফোর, এ মিন্স ওয়ান, ওয়ান আর লিখতে হবে না। এক্স টু দি পাওয়ার ফোর আর প্লাস ফোর, টি টু আর প্লাস ওয়ান ইকুয়াল টু এন সি টু আর টেন সি টু আর, ওয়ান লিখতে হবে না, এক্স টু দি পাওয়ার টু আর। আচ্ছা প্রশ্ন কি ছিল? সহগদয় সমান, এখানে সহগ কত লিখেছি বলো তো? কত এসেছে? টেন সি ফোর আর প্লাস ফোর। এখানে আমরা সহগ কত পেয়েছি? কোশ্চেনে বলা আছে এই দুটো সহগ সমান। প্রশ্ন অনুসারে ফোর আর প্লাস ফোর টেন সি ফোর আর এই দুটো সহগ সমান ইজ ইকুয়াল টু টেন সি টু আর। দেখো আমি একটা সূত্র দিয়েছিলাম, যদি এন সি পি ইকুয়াল টু এন সি কিউ হয়, এন সি পি ইকুয়াল টু এন সি কিউ হয় তাহলে পি প্লাস কিউর যোগফল হবে এন, পি প্লাস কিউর যোগফল কত হবে এন। তাহলে সুতরাং বলতে পারি ফোর আর প্লাস ফোর প্লাস টু আর ইকুয়াল টু কত হবে বলো? টেন হবে। তাহলে কত দাঁড়ালো বলো? সিক্স আর প্লাস ফোর ইকুয়াল টু টেন, সিক্স আর প্লাস ফোর ইকুয়াল টু টেন, সিক্স আর ইজ ইকুয়াল টু সিক্স, সুতরাং আর ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে আর এর মান কত পাওয়া গেল? ওয়ান পাওয়া গেল। নেক্সট কোশ্চেন দেখো, এক্স কিউব প্লাস টু বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার ফাইভ, এত বিস্তৃতিতে কোন পদ এক্স বর্জিত আছে কি? যুক্তিসহ উত্তর দাও। এই যে এত বিস্তৃতি করলে কয়টি পদ বের হবে বলো তো? কোশ্চেন হচ্ছে এত বিস্তৃতির কোন পদের মান এক্স বর্জিত কিনা, অর্থাৎ এক্স বিহীন কিনা, যে হতে পারে নাও হতে পারে, যুক্তিসহ উত্তর দিতে বলেছে। যদি সম্ভব হয় মনে করি এত বিস্তৃতির আর প্লাস ওয়ান তম পদটি এক্স বর্জিত পদ, পি আর প্লাস ওয়ান ইকুয়াল টু কত বলো? ফর্মুলাটা কি ছিল? এন সি আর এখানে এন হচ্ছে ফাইভ, সি আর এক্স কিউব টু দি পাওয়ার এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ফাইভ টু মাইনাস আর ইন্টু টু বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর, এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স এর জায়গায় টু বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর ইকুয়াল টু ফাইভ সি আর এক্স টু দি পাওয়ার কত বলো? ফিফটিন মাইনাস থ্রি আর ফিফটিন মাইনাস থ্রি ইন্টু টু টু দি পাওয়ার আর বা এক্স টু দি পাওয়ার কত বলো? টু আর ফাইভ সি আর টু টু দি পাওয়ার আর ইন্টু এক্স টু দি পাওয়ার ফিফটিন মাইনাস থ্রি আর মাইনাস টু আর ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে বলো? ফাইভ সি আর টু টু দি পাওয়ার আর এক্স টু দি পাওয়ার ফিফটিন মাইনাস ফাইভ আর। বলেছিলাম কি এক্স বর্জিত পদ, তাহলে পাওয়ারটা কত হবে বলো? যেহেতু আর প্লাস ওয়ান পরবর্তী এক্স বর্জিত পদ, তাহলে ফিফটিন মাইনাস ফাইভ আর ইকুয়াল টু শূন্য, মাইনাস ফাইভ আর ইকুয়াল টু মাইনাস ফিফটিন, আর ইকুয়াল টু কত হলো? আর ইকুয়াল টু থ্রি। সুতরাং কত নম্বর পদ কি এক্স বর্জিত পদ বলো? এবার দেখো এতটুকু যে আলোচনা করলাম বিভবতের সম্পর্কে, তো কিছু হোমওয়ার্ক যদি না, বাড়িতে যদি কিছু কাজ না করো তাহলে জিনিসটা ভালোভাবে শেখা হয় না। কয়েকটা কোশ্চেন দিয়ে দিলাম, হ্যাঁ তোমরা বাড়িতে গিয়ে
ভালোভাবে করবে তাহলে তোমাদের দ্বিপদ অভাবত্ব সম্পর্কে যে ধারণাটা পেয়েছ সেটা সুদৃঢ় হবে। তোমরা যদি কোনো কনফিউশন অর্থাৎ বুঝতে কোথাও অসুবিধা হয় পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজ এখানেই থাক, তোমরা ভালো থাকবে। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীড়। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।